হরে কৃষ্ণ। শুধু বৈষ্ণব ও সজ্জন মণ্ডলী, আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন। আজকের আমরা শ্রবণ করব ভৈম একাদশী বা জয়া একাদশী কবে এবং এই তিথির মাহাত্ম্য কী এবং এই ব্রত পালনের যথার্থ সময় সেই নিয়ে আজকের আমরা শ্রবণ করব। তাহলে আমরা এখন জেনে নিই যে ভৈম একাদশী কবে। ভৈম একাদশী ফেব্রুয়ারির 1 তারিখ। আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করবেন একাদশী এবং এই ভৈম একাদশী বা জয়া একাদশী মাহাত্ম্য কী। আমরা তো একাদশী ব্রত পালন করি, কিন্তু তার মহাত্ম্য যদি আমরা না জানি তাহলে সেই একাদশী করা উৎসাহ এবং আমাদের যে মনের বল সেটা আমরা পাবো না। তাই এই ভৈম একাদশী বা জয়া একাদশীর মহাত্ম্য আমরা শ্রবণ করব। আসুন আমরা এখন ভৈম একাদশীর মহাত্ম্য শ্রবণ করি। মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী ব্রত মহাত্ম্য ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে ভৈম একাদশী তিথি নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রিয়তত্ত্ব প্রাপ্ত হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময়ে স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিল, সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিল। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নামক দেবতা ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্প, দত্ত, চিত্রসেনের প্রভৃতি প্রধান প্রধান গান্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মালব্য। এই মালব্য পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনরায় পুনরায় তাকে কটাক্ষ দ্বারা মালব্যকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনে নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পরের প্রতি দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের তালের ক্রমপর্যায় ঘুরতে থাকল। তাদের এইরকম তালমান ভঙ্গভাব দেখে যে পরস্পরের প্রতি কামাসক্ত হয়েছিল দেবরাজ ইন্দ্র তা বুঝতে পেরেছিল। তখন ক্রোধবশত তিনি তাদের অভিশাপ দিলেন, হে মূর্খ, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক্কার জানাই। এখনই তোমরা পিশাচজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয়ের পর্বতে বিচরণ করলেন। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতরে নিজেদের পূর্বপরিচিত বিস্মৃতি হল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বদল, সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছিল। অতএব
এখন থেকে আর কোনো পাপকর্ম আমরা করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বসবাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ববর্তী কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অসুস্থ বৃক্ষের স্থলে নিরাহারে নির্জলা অবস্থায় নিশি পালন করতে লাগল। পরের দিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি যাপনে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল এবং তার ফল তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হল। তিনি জিজ্ঞেস করলে, কোন পুণ্য তোমাদের এই পিশাচত্ব দূর করল? আমার অভিশাপ থেকে কে মুক্তি করল? তখন মাল্যবান বলল, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে রাজেন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশী ব্রতের যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে, সমস্ত প্রকার দানের ফল লাভ হয়, সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়, অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ লাভ হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ শ্রবণে অগ্নিহষ্টম যজ্ঞের ফল লাভ হয়। একাদশীর পারণ যদি আমরা না করি তাহলে একাদশীর পূর্ণ ফল আমরা প্রাপ্ত হই না। তাই জন্য একাদশীর পরের দিন ফেব্রুয়ারির 2 তারিখ বৃহস্পতিবার সকাল 6:16 থেকে 9:58 মধ্যে আপনারা যথা টাইমে পালন করে নেবেন। এর ফলে কি হয়, আপনাদের একাদশী যে করেছেন এত কষ্ট করে তার ফল পূর্ণরূপে আপনারা প্রাপ্ত হবেন। এই একাদশীর মহাত্ম্য আপনারা একাদশীর দিন অবশ্যই শ্রবণ করবেন। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।